আসসালামু আলাইকুম, আমরা আজকে শুনবো হস্তমৈথুন সম্পর্কে মারাত্মক একটি মাসালা, যেটা শুনলে ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুনে আসি। আল্লাহর হাবিব বলেন, যারা হস্তমৈথুন করে তাদের প্রত্যেকের আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে, বলেন নাউজুবিল্লাহ। দিস ইজ লাইক এ ডিজিজ, এটা একটা রোগের মতো হয়ে গিয়েছে। আজকালকার যুবকরা যেমন গাঁজার নেশায় আসক্ত, কিছু যুবক যেমন সিগারেটের নেশায় অ্যাডিক্টেড, কিছু যুবক ঠিক তেমনভাবে হস্তমৈথুনের নেশায় আসক্ত। কিছু কিছু যুবক আছে দেখবেন, তারা আমাকে লেখে, মেসেজ লেখে যে হুজুর, রাতের বেলা মাস্টারবেশন না করলে মাথা ব্যথা করে, ইভেন ঘুমাতেও পারে না, মানে এতটা বড় নেশা হয়ে গেছে যুবকদের মাঝে। ইভেন অনেক যুবক আছে, তারা দেখবেন ওয়াশরুমে যখন তারা যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা ওয়াশরুমে গিয়ে এই মারাত্মক বড় জঘন্যতম অপরাধ ভুলে হলেও করে ফেলে। এসব যুবকরা কেন করে? এক নাম্বার দোষ হচ্ছে এই চোখের। এক নাম্বার চোখটা কোথায়? এক নাম্বার দোষটা কোথায়? এই চোখ বড় মারাত্মক জিনিস। আপনি দেখবেন মাস্টারবেশন যখন যুবকরা করে, সে কিন্তু কাউকে না কাউকে ফিল করেই মাস্টারবেশন করে। বিজ্ঞান তোমরা ভালো করে পড়বা, সায়েন্স ভালো করে পড়বা, এই যে চোখটা আছে না, চোখের যে আকর্ষণ, এটা শুধুমাত্র চোখে নয়, সোজা এখানে এসে আঘাত করে। একজন নারী রাস্তায় হাঁটতেছে, অনেক সুন্দরী, যুবক যখন তার দিকে তাকায়, আপনি দেখবেন বেশিরভাগ যুবক তার চোখ কিন্তু আর নামে না। অ্যাট্রাকশন, এই যে দেখেছে না তার ছবিটা হৃদয়ে এঁকে ফেলে, হৃদয়ে এঁকে ফেলে তার ছবিটা। নেক্সট টাইম যখন মাস্টারবেশন করে, তখন সে নারীকে ফিল করে করে জঘন্যতম পাপ করেছিল, এখন থেকে না বুঝতে হবে আপনাকে। অতএব মাস্টারবেশন থেকে যদি আগে বাঁচতে চান, লোয়ার ইওর গেজ, উল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। ইউ হু বিলিভড, ওয়েন ইউ সি দা গায়র মাহরাম উইমেন, জাস্ট ট্রাই টু লোয়ার ইওর গেজ। যখনই তুমি গায়র মাহরাম নারীকে দেখবা, তোমার চোখটা এরকম নয়, এরকম হয়ে যাবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। চোখ বাঁচাবেন, দেখবেন আপনি নিজেও বেঁচে যাবেন, ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান। নাম্বার টু, একাকিত্ব ত্যাগ করতে হবে, ঠিক কিনা বল? মাস্টারবেশন কি কখনো কেউ পাবলিক প্লেসে করতে পারে? আপনাকে লজ্জা পাচ্ছেন ভাইয়ারা? লজ্জা করলে চলবে না। ইসলাম এটা এমন একটা ধর্ম, এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ, পড়ে This is Islam. You have to avoid the loneliness. যখনই আপনি ঘরে একা, শয়তান বলবে কিরে একটু কর না, কি সমস্যা আছে না নাই? আবার যখন ওয়াশরুমে যাবেন, একা একা থাকবেন না, জাস্ট শাওয়ার, পানি ঢালছেন, ওই ঠান্ডা রে, কোনো মতে মুছে আবার বের হয়ে যাবেন। মনে রাখবেন, যত বেশি আপনি ওয়াশরুমে সময় দিবেন, বাথরুম ওয়াশরুমে যত বেশি সময় দিবেন, শয়তান তত বেশি আপনাকে ব্রেন ওয়াশ করতে শুরু করবে। বেশিক্ষণ ওয়াশরুমে থাকবেন না, এবং রুমে একাকিত্ব সময় কাটাবা না। যুবক ভাইরা রাজি আছো তো? ইনশাআল্লাহ। লাস্ট কথা বলে আমি শেষ করতে চাই, এবং এটি আমার শেষ কথা, এটা হচ্ছে কোরআন। এটা কি? এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। সুবহানাল্লাহ, পড়েন। তোমার যে বেড আছে না, বেড, যে বেডে তুমি ঘুমাও, খাট, এই যে খাট, এই যে বালিশ, বালিশের ঠিক ডান পাশে একটা রেহেল নিবা, রেহেলে কোরআন শরীফটা রাখবা, এভাবে মাথার কাছে রেখে ঘুমাবা। বিশ্বাস করো যুবক, তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একটা কথা, যদি ইমান তোমার হৃদয়ে থাকে, যার মাথার কাছে কোরআন শরীফ থাকবে, তার মাথায় মাস্টারবেশনের খেয়াল আসতে পারে না।
ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।